শিক্ষার্থীদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে বিষয় দশম নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতা সম্পর্কে আমরা আলোচনা করব। বিশ্ব সভ্যতা আলোচনা শুরু করব মানে আদিম যুগের মানুষ সেটা জানো। সভ্যতা আরম্ভ হওয়ার আগে মানুষ কী করত কী করত না সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে আদিম যুগের মানুষ, আগের যুগের মানুষ কৃষিকাজ জানত না। তারা জীবিকা নির্বাহ করত কীভাবে? বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত, তাই ছিল তাদের খাদ্য। তাহলে আদিম যুগের মানুষ বনে বাদরে ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করত, এটাই ছিল তাদের একমাত্র খাদ্য। এরপর মানুষ কী করলো? পাথর ভেঙে ঘুষে ঘুষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। তাহলে আগের যুগের মানুষ বনে বাদরে ঘুরে বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করত, তারপরে তারা কী করল? পাথর ঘষে ঘষে বিভিন্ন অস্ত্র তৈরি করতে শেখে। সে সময় পাথরই ছিল তাদের একমাত্র খাদ্য। এই পাথরের যুগকে বলা হয় পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। পুরনো পাথরের যুগ বা পুরনো অবসান ঘটিয়ে
নবকলীয় যুগ, একটা হচ্ছে পুরোপুরি যুগ। তো এক কথায় আমরা বলতে পারি পুরনো যুগকে আগের যুগকে বলা হয় পুরনো যুগ এবং নতুন যুগকে বলা হয় নবকলীয় যুগ। অর্থাৎ কৃষকদের সময় প্রচেষ্টার মাধ্যমে যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় নবকলীয় যুগ। আর পাথর ভেঙে ঘষে অস্ত্র তৈরি করে দলবদ্ধ যে বসবাস করতো, পশু শিকার করতো, সেটাকে বলা হয় পুরনো পাথরে। তাহলে আমরা দুটা যুগ জানলাম, একটা আছে পুরনো পাথরের যুগ, একটা হচ্ছে নবকলীয় যুগ। বিশ্ব সভ্যতায় এবার আমরা আলোচনা করব মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা পটভূমি, মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশে, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে, বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট সেই দেশটির প্রাচীন নাম হচ্ছে মিশর। তাহলে যে দেশটির নাম হচ্ছে ইজিপ্ট সেই দেশটির প্রাচীন নাম হচ্ছে মিশর। মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকা, 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকা। খ্রিস্টপূর্ব এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদ গড়ে ওঠে। নীল নদের অববাহিকায় একটি জনপদ গড়ে ওঠে, সেই জনপদের নাম হচ্ছে মিশর। নীল নদের অববাহিকায় যে জনপদটি গড়ে ওঠে সেই জনপদটির নাম হচ্ছে মিশর। তাহলে মিশর নদের অববাহিকায় প্রতিষ্ঠিত হয়েছিল নীল নদের অববাহিকা, নীল নদের তীরে যে জনপদটি গড়ে উঠেছিল সেই জনপদটির নাম হচ্ছে মিশর। এই মিশরের বর্তমান নাম হচ্ছে ইজিপ্ট, এই মিশরের বর্তমান নাম হচ্ছে ইজিপ্ট, মিশরের বর্তমান নাম হচ্ছে প্রাচীন মিশরের প্রতিষ্ঠিত হয়েছিল সব কাজের সুবিধার্থে।
কিছু সুবিধার্থে চাষ করার জন্য সব ব্যবস্থা আর কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য নদীর তীরে তখনকার মানুষ মনে করলো যে আমরা যদি নদীর তীরে বসবাস করতে পারি তাহলে আমরা সব রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। এই জন্য তারা নীল নদীর তীরে বসবাস শুরু করে। এই মিশর প্রাচীন সভ্যতা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। এই মিশর সভ্যতাটি শাসন করেছিল কারা? রাজবংশ। রাজবংশের শাসন আমল শুরু হয়। এ সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা। তাহলে ঐতিহাসিক যুগের সূচনা হয় কখন থেকে? রাজবংশের শাসন আমল থেকে। রাজবংশের শাসন আমল শুরু হয় খ্রিস্টপূর্ব 3200 অব্দ। রাজবংশের শাসন আমল শুরু হয় খ্রিস্টপূর্ব 3200 অব্দ। এ সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা। তাহলে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হচ্ছে কখন থেকে? রাজবংশের শাসন আমল থেকে। এ সময় শাসন করত নর্মার বা মেনেস। নর্মার বা মেনেস মিশর শাসন করত নর্মার। নর্মার বা মেনেস নর্মার বা পুরোহিতরাই প্রথম ফারাও মর্যাদা লাভ করে। নর্মার বা পুরোহিতরা প্রথম কি মর্যাদা লাভ করে? ফারাও মর্যাদা লাভ করে। এরপর থেকে ফারাওরা ফারাদের অধীনে মিশর প্রাচীন মিশর আর বিশ্ব সভ্যতার অগ্রগতি একের পরে ভূমিকা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। মিশরের ভৌগোলিক অবস্থান। মিশর তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ছিল। মিশর কয়েকটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ছিল? তিনটি মহাদেশ। ভূমধ্যসাগর পূর্বে লোহিত সাগর।
সরি, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি। পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ, তাহলে এশিয়া মিশর তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ছিল। এশিয়া, আফ্রিকা, ইউরোপ। পূর্বে ভূমধ্য সাগর, পূর্বে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্য সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, পশ্চিমে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন 4.5 লক্ষ বর্গ মাইল। তাহলে মিশরের মোট আয়তন হচ্ছে 4.5 লক্ষ বর্গ পরিবেষ্ট। এশিয়া, আফ্রিকা, ইউরোপ। উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এবার আছে সময়কাল। মিশর 2500 বছর পর্যন্ত স্থায়ী ছিল, 2500 বছরেরও বেশি স্থায়ী ছিল। মিশরের 2500 বছরের বেশি সময়ব্যাপী স্থায়ী ছিল। প্রাচীন মিশর একটি নির্বিচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 আগে। বলেছিলেন মিশরে রাজবংশ অবশ্য হয় 5000 অব্দ থেকে, বিশেষ করে নবপলীয় যুগে। মিশরের সভ্যতা শুরু হয় বিশেষ করে নবপলীয় যুগে। এইবার আমরা আলোচনা করতাম মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় মেনেচে নেতৃত্বে, যা প্রায় 3000 বছর ধরে সমন্বয় উজ্জ্বল ছিল। তাহলে মিশরের নেতৃত্ব শুরু হয় মেনেসের নেতৃত্বে, যা 3000 বছর পর্যন্ত বেশি স্থায়ী ছিল। দশম শতকে লিবিয়ার এক বর্বর জাতি। খ্রিস্টপূর্ব মিশরের অবসান শুরু হয় কখন থেকে? মিশরের অবসান শুরু হয় দশম শতকে লিবিয়া, দশম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে। তাহলে ফারাওদের সিংহাসন দখল করে নেয় মিশরে লিবিয়ার এক বর্বর জাতি। ফারাওদের সিংহাসন দখল করে নেয় লিবিয়ার এক বর্বর জাতি। 670 থেকে 622 খ্রিস্টপূর্বাব্দ আসিরীয়রা মিশরের আধিপত্য বিস্তার করে। মিশরের আধিপত্য বিস্তার করে তারা আসিরীয়রা। খ্রিস্টপূর্ব 660 থেকে 670 থেকে 622 খ্রিস্টপূর্বাব্দ, 625 খ্রিস্টাব্দ পূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে, তাহলে 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে মিশরের সূর্য অস্তিত্ব, প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তিত্ব যায় পারস্য মিশর দখল। পারস্য দখল করে নেওয়ার পরে মিশরের সভ্যতার সূর্য অস্তিত্ব যায়। মিশরের সভ্যতা স্থায়ীকাল ছিল 2500 বছরেরও বেশি। এবার আছে মিশরের রাষ্ট্র ও সমাজ। মিশরের আমরা এর আগে দেখলাম ভৌগোলিক অবস্থান, সময় কাল, এবার আছে রাষ্ট্র ও সমাজ। রাষ্ট্র বিভক্ত ছিল। মিশরের
রাজবংশ যুগে কতগুলো ছোট রাজবংশে বিভক্ত ছিল, এগুলোকে বলা হতো লোক। যে ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল, মিশরে রাষ্ট্রগুলো ছোট ছোট অংশে, রাষ্ট্রটা ছোট ছোট অংশে বিভক্ত ছিল, এগুলোকে বলা হতো লোক। মিশরের প্রথম রাজা ফারাও ৩৩২ ঐক্যবদ্ধভাবে একটি রাজ্য গড়ে তোলে। বেনেস বা নর্মাল ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র গড়ে তোলে, একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলে, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। তাহলে মেনেস বা নর্মাল একটি রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে একত্রিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আছে যে সে রাজধানী ছিল কোথায়? দক্ষিণ মিশরের মেমফিসে। দক্ষিণ মিশরের মেমফিসে। তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজবংশের উদ্ভব হয়। তখন থেকে যখন ঐক্যবদ্ধভাবে বসবাস শুরু করে, তখন থেকে শুরু হয় রাজবংশের উদ্ভব। মিশরে পেরো শব্দ থেকে ফারাও শব্দ চলে। মিশরে পেরো শব্দ থেকে বলেছি যে
করতে পারি, তাহলে আমরা সব রকম সুযোগ সুবিধা পাব। এই জন্য তারা নীল নদীর বলে, এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। কেন মিশরের নীল নদের উৎপত্তি হয় আফ্রিকার লেক ভিক্টোরিয়া? মিশরের নীল নদের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? আফ্রিকা লেক ভিক্টোরিয়া, সেখান থেকে নদটি নানা দেশ দেশ হয়ে সেখান থেকে নদটি মিশরের নীল নদটির উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে, সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগর উপকূলে এসে পড়ে। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে যথার্থ নীল নদের দান বলেছেন। এ কারণে মিশরে প্রতি বছর বন্যা হতো, বন্যার পানি সরে গেলে উপকূলে প্রচুর পলি জমা হতো। এই পলি জমা হওয়ার কারণে বিপুল পরিমাণে ফসল উৎপাদিত হতো, এ কারণে মিশরকে নীল নদের দান বলা হয়। তাহলে মিশরকে নীল নদের দান বলা হচ্ছে কেন? প্রতি বছর মিশরে প্রতি বছর নীল নদে বন্যা হতো, এই বন্যা হওয়ার কারণে পানি সরে যে পলি জমা হতো, এই পলি জমা হওয়ার ফলে প্রতি বছর প্রচুর পরিমাণে ফসল ফলতো, এই জন্য মিশরকে নীল নদের দান বলা হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, ভালো করে দেখবা। তাহলে আমি বললাম পুরনো পাথরের যুগ, নবপলীয় যুগ, মিশরের মিশরীয় সভ্যতা, ভৌগোলিক অবস্থান, সরি পটভূমি, ভৌগোলিক অবস্থান, সময়কাল, রাষ্ট্র ও সমাজ, রাষ্ট্র ও সমাজ নীল। তাহলে তোমাদের একটি ছোট্ট প্রশ্ন দিলাম, বাড়ির কাজ দেখবে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? আমি এটা আলোচনা তোমরা এটা বাড়িতে একটু প্র্যাকটিস করো। তাহলে তোমরা ভালো থেকো, আশা রাখি তোমরা সবাই সুস্থ থেকো। সকল তোমাদেরকে আবার সালাম জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।